আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটির নাম হলো রসমালাই। কিভাবে আমরা সহজে রসমালাই তৈরি করব সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমরা ছোট বড় সবাই রসমালাইটা খেতে পছন্দ করি, তাই আমরা অল্প উপকরণে ঘরেই তৈরি করে ফেলবো এই রসমালাই। বাজার থেকে আর চড়া দাম দিয়ে কিনে আমাদেরকে রসমালাই খেতে হবে না। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট মিনি প্যাকেট দুধ নিয়ে নিলাম, আর 2 চামচ ঘি নিয়ে নিলাম, 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন আমি দুধের প্যাকেটগুলো কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দুধের মধ্যে দিয়ে দেব আমি এখানে 1 চামচ ঘি আর 1 চামচ বেকিং পাউডার, দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটা ডিম, ডিমটা আমি ফেটিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেব। আর আমি ডিমটা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দুধের মধ্যে ডিমটা দেওয়া যাবে না। রসমালাই ডোটা আমার তৈরি হয়ে গেল। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। এবার ডোগুলো আমি রসমালাই শেপ করে নেব ছোট ছোট করে। রসমালাইগুলো আমার শেপ হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে 1 লিটার দুধ দিয়ে নিলাম। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেব। দুধের মধ্যে 2টা এলাচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো 1 বাটি চিনি। এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দুধের মধ্যে আমার বলক এসে গেছে, এখন আমি এখানে রসমালাইগুলো দিয়ে দেবো। আর দুধটা বেশিক্ষণ জাল করবো না, নাহলে রসমালাইগুলো শক্ত হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর আমার ঢাকনার যে ফাঁকটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, তাহলে আমার রসমালাইগুলো অনেকটা ফুলে উঠবে। রসমালাইগুলো আমার ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি চুলাটা অফ করে দেবো। আমার রসমালাই রেডি হয়ে গেছে, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। রসমালাইগুলো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কেমন। আর বাজার থেকে আপনাদেরকে কিনে খেতে হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।